আসসালামু আলাইকুম, নমস্কার। মই শাহিদ, দ্য ইউনিক অসমীয়া ইউটিউব চেনেলে সকলকে স্বাগতম জানাইছো। যিসকলে রাজীব গান্ধী ইউনিভার্সিটিত বেচেলর ডিগ্রি আর মাস্টার ডিগ্রি করব বিচারি আছে, সিহঁতর কারণে ভাল খবর। কেন যা 19 অক্টোবর তারিখে রাজীব গান্ধী ইউনিভার্সিটির ফলেরপরা এডমিশনের কারণে নোটিফিকেশন জারি করেছে। গতি মই আজির এই ভিডিওত আপনার সঙ্গে আলোচনা করিম এই অনলাইনের কাম কেতিয়ারপর স্টার্ট হব, ইয়ার লাস্ট ডেট কিমান, কোন কোন ছাত্রছাত্রীসকলে ইয়াতে এপ্লাই করিব পারিব, এন্ট্রেন্স কেতিয়া হব বা কেনেদরে এপ্লাই করিব লাগিব, ইয়ার সিলেকশন প্রসেসটো কি, এই গোটেইখিনি আজির এই ভিডিওত আপনার আলোচনা করিম। গতি ভিডিওটলে একবার যাওয়ার কথা মই আপনার অনুরোধ জানাম, যদি আপনি এতালে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই তাহলে অনুগ্রহ করে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিয়ক আর ওসর থাকা বেল আইকনটো প্রেস করে অল অপশনত ক্লিক করে দিয়ক, যাতে মই আগলে এনেকুৱা ধরনের ভিডিও পোস্ট করার লগে আপনি নোটিফিকেশন পাই যায় আর সর্বপ্রথমে আপনি মোর ভিডিওবর চাব পারে। এটা হোক, কোনো সময় নষ্ট নাকরক আজির ভিডিওটো আরম্ভ করো। আপনাদের নোটিশনত দেখবলে পাওয়া মতে 10টা বিশেষ কোর্সের কারণে ডেটব বেলেগ বেলেগ করেছে আর বাকি যা কোর্স আছে তার কারণেও এই ডেটব বেলেগ বেলেগ হব। ইয়াতে প্রথমতে দিছে যে যখন বিএস ইন এগ্রিকালচার, বিসিএ, বিএফএ, বিএস ইন জিওলজি, বেচেলর ডিগ্রি ইন মিউজিক, ডিপ্লোমা ইন কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং, এমএস ইন এগ্রিকালচার ইকোনমিক্স, এমএস ইন এগ্রোনমি, এমটেক অ্যান্ড ইসিই অ্যান্ড এমএস ইন ইন্টোমোলজি, এই 10টা বিশেষ কোর্সত যখন এডমিশন লোক বিচারি আছে সিহঁতর অনলাইন এপ্লাই আরম্ভ হব 20 অক্টোবরেরপরা আর ইয়ার লাস্ট ডেটটো হল 5 নভেম্বর 2020। তারপর এই এপ্লিকেশনখিন হয়ে যাওয়ার পিছত এর স্ক্রুটিনি করা হব আর ইয়ার ডেটটো হল 6 নভেম্বরেরপরা 8 নভেম্বর। তারপর 9 নভেম্বর তারিখে ইয়ার কারণে এখন ফাইনাল লিস্ট ওলাব কোনে কোনে এপ্লাই করেছিল। তারপর সেই ফাইনাল মেরিট লিস্ট মতে ফার্স্ট সেমিস্টারের এডমিশন হয়ে যাব 10 নভেম্বরেরপরা 11 নভেম্বর, অর্থাৎ 10 নভেম্বর আর 11 নভেম্বর দুই দিন এডমিশনের টাইম থাকিব। তারপর ওয়েটিং লিস্টেরপরা যদি কোনো ছাত্রছাত্রীক এডমিশন দিবলগা হয় তেতিয়াহলে এই ওয়েটিং লিস্টের এডমিশনখিন 12 নভেম্বর তারিখে হব আর এই 10টা কোর্সত ফার্স্ট সেমিস্টারের ক্লাস আরম্ভ হব 12 নভেম্বরেরপরা, অর্থাৎ যদিনা ওয়েট লিস্টেরপরা এডমিশন লোব সেইদিনাই ক্লাসটা আরম্ভ হয়ে যাব। তারপর যিখিনি বাকি কোর্স থাকি যাব এমএসসি, এমএ বা এমকম, তেনেকে বিএড, এই গোটেইখিনি কোর্সের কারণেও বেলেগ ডেট এখন দিয়া আছে আর ইয়ার এই এমএসসি, এমকম, তারপর এমএ, পিএইচডি, এমফিল, এই গোটেইকেইটা কোর্সের কারণে অনলাইন আরম্ভ হব 20 অক্টোবরেরপরা আর ইয়ার লাস্ট ডেটটো হল 23 নভেম্বর, অর্থাৎ 23 নভেম্বর তারিখে ইয়ার লাস্ট ডেট। আর অনলাইন এপ্লাই করবলে 700 টাকার ড্রাফ্ট করব আর উপর যে 10টা বিশেষ সিলেক্টেড কোর্স দিয়েছিল তার কারণে 700 টাকার অনলাইনত ড্রাফ্ট কাটিব লাগিব। আর মাস্টার ডিগ্রি করবলে যে পিএইচডি, এমফিল করবলে যখন এডমিশনের কারণে অনলাইন করব সিহঁতর অনলাইন এপ্লিকেশনটো স্ক্রুটিনি করা হব 24 নভেম্বরেরপরা 26 নভেম্বরলৈকে। তারপর 27 নভেম্বর তারিখে এখন ফাইনাল মেরিট লিস্ট ওলাব আর সেইখান মেরিট লিস্টের উপর ভিত্তি করে ফার্স্ট সেমিস্টারের কারণে অনলাইনত এডমিশন হব এইবার। আর সেই অনলাইন এডমিশনটো হব 28 নভেম্বর আর 29 নভেম্বর। তারপর এই 28 আর 29 নভেম্বর এডমিশন হয়ে যাওয়ার পিছত যদি কোনো সিট ভ্যাকেন্ট থাকে তাহলে সেই ভ্যাকেন্ট সিটত ওয়েটিং লিস্টেরপরা 1 ডিসেম্বর তারিখে এডমিশন হব আর 1 ডিসেম্বরেরপরা এমএ, এমএসসি, এমকম, পিএইচডি, এমফিল সিহঁতর ক্লাসসমূহ আরম্ভ হয়ে যাব। গতি ইয়ার ইয়ার বিষয়ে আরও অধিক জানিবলৈ www.rgu.ac.in এই ওয়েবসাইটখনত যাব পায় আর সেই ওয়েবসাইটখনত গৈ সবিশেষ আপুনি পাই যাব। গতি আজির ভিডিওটো ইমানেই আছিল, যদি ভিডিওটো চাই ভাল লাগিছে তেতিয়াহলে অনুগ্রহ করে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব আর ওসর থাকা বেল আইকনটো প্রেস করে অল অপশনত ক্লিক করে দিব আর আপনার বন্ধু বান্ধবীসকলৰ লগত শেয়ার করে দিব যাতে সিহঁতৰ উপকার হয়। গতি আজির ভিডিওটো ইমানেই আছিল, ভিডিওটো শেষলৈ চোৱাৰ বাবে বহুত বহুত ধন্যবাদ।